যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নাগরিকদের জন্য ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘের। হাউথিও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের মধ্যে লড়াই অব্যাহত। মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে, অভিযোগ ইউএনএইচসিআরের। ইরাক ও সিরিয়ার শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখার আশ্বাস তুরস্কের। যুক্তরাষ্ট্রে বর্ণবাদের প্রতীক কনফেডারেট পতাকা নামানোর দাবিতে বিক্ষোভ। গির্জা হত্যাকাণ্ডের ঘটনায় অনুশোচনা নেই ঘাতক রুফের। এবং বিশ্বের 192টি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। 40,000 ভারতীয় সঙ্গে যোগ চর্চায় অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান। খুব ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য বিশ্বের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির 2 কোটিরও বেশি মানুষ অমানবিক পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে বলেও জানায় সংস্থাটি। এরই মধ্যে এডেনের শিয়া মসজিদের সামনে আইএসের বোমা হামলায় 2 জন নিহত হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় তাইজ শহরে হাউথি এবং প্রেসিডেন্ট আবদ আব্বুর মানসুর হাদির সমর্থক বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। রমজান মাস হওয়ায় শনিবার রাজধানী সানার কোব্বাতাল মেহদিন শিয়া মসজিদে মুসল্লিদের সমাগম ছিল একটু বেশি, আর এ সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি বোমা হামলা চালায় সুন্নি আইএস জঙ্গিরা। হামলায় ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় কমপক্ষে 16 জন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হাউথিদের ওপর 5টি গাড়ি বোমা হামলা চালানোর দায় স্বীকার করল আইএস। গত বুধবার 4টি হামলায় আরো 2 জন নিহত ও 60 জন আহত হয়। একদিকে যখন আইএসের হামলা চলছে, অন্যদিকে এডেনে অব্যাহত রয়েছে হাউথিদের লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলা। দক্ষিণের শহর তাইজে হাউথি এবং প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মানসুর হাদি সমর্থক বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এই পরিস্থিতিতে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা। গত 3 মাস ধরে চলা লড়াইয়ে দেশটির মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইয়েমেনের 80% বা প্রায় 2 কোটি 10 লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনের 1 কোটি 17 লাখের বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য $1,600 কোটি মার্কিন দরকার। এবছরের শেষ নাগাদ $1,400 কোটি ঘাটতি পড়বে। সেখানকার হাজারো পরিবার বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা অভাবে ভুগছে। এর মধ্যে সেখানে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইয়েমেনকে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে এরই মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত জেনেভা আলোচনা ব্যর্থ হয়েছে, আর এজন্য পরস্পরকে দুষছে সৌদি আরব এবং হাউথিরা। তাসমিন রুমা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। শনিবার তুরস্কে কয়েকটি শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে বহির্বিশ্বকে এ সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ প্রতিনিধি অ্যাঞ্জেলিনা জোলি। এর মধ্যে ইরাক ও সিরিয়া সংঘাতের কারণে ঘরবাড়ি হারা শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখার আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মাছ, মাংস, ফলমূল, রমজান এলেই এসবের চাহিদা বাড়তে থাকে মুসলিম বিশ্বে। ঘরে ঘরে সেহরি ও ইফতারে আয়োজন করা হয় সুস্বাদু সব খাবারের। কিন্তু ইরাক ও সিরিয়ার লাখ লাখ শরণার্থীর জীবন পুরোটাই এর ব্যতিক্রম। সেহরিতে কেউ কেউ দুমুঠো খাবার পেলেও অনেকেই রোজা রাখছেন রুটি খেয়ে। আবার দিন শেষে ইফতারের আগ মুহূর্তে সামান্য খাবারের জন্য দীর্ঘ লাইন। বহু প্রতীক্ষা ও হুড়োহুড়ির পর অল্প কিছু খাবার পেলেও তাই যেন প্রত্যেকের কাছে হয়ে ওঠে অমৃত। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শনিবার তুরস্কের মার্দিন প্রদেশে সিরীয় শরণার্থীদের কয়েকটি শিবির ঘুরে দেখেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ প্রতিনিধি হলিউড অভিনেতা ও পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী শিবির পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ইরাক ও সিরিয়ার সমস্যাকে বিশ্ব সংকট বলে উল্লেখ করেন। শরণার্থী সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ সমস্যা উৎপত্তির কারণ এবং প্রতিকারে করণীয় বিষয়গুলো চিহ্নিত করা উচিত। শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। একই দিন রমজান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরাকি ও সিরীয় শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখার আহ্বান জানান। ঘরবাড়ি হারা শরণার্থীদের জন্য আমাদের সীমান্ত সবসময় খোলা আছে এবং খোলা থাকবে। আমাদের এই নীতি থেকে অন্যান্য দেশকেও উদ্বুদ্ধ হওয়া উচিত। এই সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসা উচিত।
জাতিসংঘের হিসেব অনুযায়ী 2011 সালে সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 38 লাখ মানুষ আশপাশের দেশে পালিয়ে গেছে। এর মধ্যে তুরস্ক একাই আশ্রয় দিয়েছে প্রায় 18 লাখ সিরীয়কে। এদিকে জর্ডানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির জাতারি ক্যাম্পে শরণার্থীদের জীবনযাপন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জ্যাক ইংরাজকি ও ক্রিস টেম্পল নামের দুজন তরুণ মার্কিন পরিচালক। প্রায় এক মাস শরণার্থীদের সঙ্গে থাকার পর তারা সালাম নেইভার নামের তথ্যচিত্রটি তৈরি করেন। শনিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ওয়াশিংটনে AFI ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে তাদের তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মাদার ইমানুয়েল গির্জায় মার্কিন শ্বেতাঙ্গ তরুণ ডিলান রুফের হাতে 9 জন নিহত হওয়ার পর বর্ণবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত কনফেডারেট পতাকা নামানোর দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে হত্যার ঘটনায় কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন হত্যাকারী রুফ। হত্যার ঘটনার পর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন অস্ত্র কেনার ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দেন। গির্জায় হামলার 4 দিন পর রোববার সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় 21 বছর বয়সী ডিলান রুফের গির্জায় ঢুকে 9 জনকে গুলি করে হত্যার ঘটনার পর ক্যারোলাইনার ক্যাপিটল ভবনের সামনে বর্ণবাদকে ধারণ করা কনফেডারেট পতাকা উড়ানোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তাদের দাবি, ক্যাপিটল ভবন থেকে কনফেডারেট পতাকা নামিয়ে ফেলতে হবে। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তের বিপক্ষে হওয়া গৃহযুদ্ধের পর থেকে 150 বছর ধরে এ পতাকাটি ক্যারোলাইনার ক্যাপিটল ভবনের সামনে রয়েছে। হত্যার ঘটনায় অভিযুক্ত ডিলান রুফের হাতে পিস্তল ও কনফেডারেট পতাকা নিয়ে বেশ কিছু ছবি প্রকাশিত হওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়ে বর্ণবাদ বিরোধীরা। আমরা জানি এই পতাকা ঘৃণা এবং বিপদের প্রতীক। এখানে কৃষ্ণাঙ্গরা অবাঞ্ছিত, এখানে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। এই বর্ণবাদী মনোভাব এখনই ত্যাগ করা উচিত এবং এ পতাকাটি নামিয়ে ফেলা উচিত। ক্যারোলাইনার গির্জায় 9 জন নিহত হওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন ব্যক্তিগত অস্ত্র কেনার ক্ষেত্রে ক্রেতাদের ব্যক্তিগত জীবন পর্যালোচনা করা এবং অস্ত্রের প্রয়োজনীয়তা অনুসন্ধান করার উপর জোর দেন। আমাদের দেশে লাখ লাখ মানুষ এখন বর্ণবাদ আচরণের শিকার হচ্ছে। সময় এসেছে এ মনোভাব বর্জন করে একসাথে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের এসব বিষয়ে সচেতন করার। এছাড়াও অস্ত্র বিক্রির ক্ষেত্রে সচেতন না হলে এ ধরনের বিপদ হতেই থাকবে। Guns out of the hands of domestic abusers. এদিকে শনিবার গির্জায় গুলিবিদ্ধ হয়ে নিহতদের প্রতি শোক জানাতে ঐতিহ্যবাহী মাদার ইমানুয়েল গির্জার সামনে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শোক জানাতে আসা নিহতদের স্বজনরা ঘাতক বন্দুকধারীকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছার কথা জানান। শিরিন আক্তার, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি পিকনিক পার্টিতে বন্দুকধারীদের গুলিতে 7 জন নিহত হয়েছে। এর মধ্যে 2 এবং 11 বছর বয়সী 2 শিশুও রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শনিবার এক পারিবারিক পার্টিতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। তবে কেনই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। হামলাকারী পিকনিকে অংশগ্রহণকারী ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। একই সন্ধ্যায় ডেট্রয়েটের আরেকটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়, আহত হয় 9 জন। হামলা দুটি ঘটনায় পুলিশ খতিয়ে দেখছে। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। ব্যয় সংকোচন নিয়ে সরকারের নীতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। ব্যাপক অসমতা ধামাচাপা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত, অভিযোগ আন্দোলনকারীদের। বিশ্বের 192টি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবস। দিবসের উদ্যোক্তা দেশ ভারতে উপলক্ষে যোগচর্চার সবচেয়ে বড় আসর বসে। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে প্রায় 40,000 মানুষের সঙ্গে এতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যরকম একটা দিনের শুরু হয় রোববার। কাকডাকা ভোরে মানুষের ঢল নামে রাজপথে, হাজার হাজার মানুষ অংশ নিতে এসেছেন যোগ চর্চার সবচেয়ে বড় আসরে, যার উদ্যোগে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সেই নরেন্দ্র মোদীর জন্য মাদুরে বসে অপেক্ষা করছেন এই মানুষগুলো। তিনি এলেই শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। ধবধবে সাদা পোশাক আর গলায় ভারতের পতাকার 3 রঙের চাদর। ব্যক্তিগত জীবনে প্রতিদিন যোগ অনুশীলন করা মোদী মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে বললেন যোগের তাৎপর্যের কথা। স্থানীয় সময় 7:45 দিকে যোগ দিবসের উদ্বোধন করেন তিনি। জাতিসংঘের ঘোষণায় প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের মধ্য দিয়ে বিশ্বের সব অংশে যোগ পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি আজ থেকে আমরা শুধু দিবসটি উদযাপন করছি না, এর মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিচ্ছি শান্তি ও সম্প্রীতির নতুন দুয়ার উন্মোচনের।
এরপর মোদী জনতার কাতারে নেমে এসে অংশ নেন যোগ অনুশীলনে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও অংশ নেন যোগব্যায়ামে। পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারি আমলা, মন্ত্রী, কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ছিলেন যোগগুরু বাবা রামদেব। আয়োজন পর্যবেক্ষণ ও তা রেকর্ড করতে উপস্থিত ছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। কোন একক স্থানে যোগচর্চার সবচেয়ে বড় আসর হিসেবে এই আয়োজন বিশ্ব রেকর্ড গড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। দিবসটি পালনে খরচ হয়েছে 30 থেকে 40 কোটি রুপি। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারতের অন্যান্য প্রদেশে উদযাপিত হচ্ছে এ দিবস। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ব্রিটেনের টেমস নদীর পাড়ে হবে যোগ দিবসের উদযাপনের আয়োজন। তবে এই আয়োজন নিয়ে বিতর্কও রয়েছে। মুসলমান সমাজের একাংশ যোগে সূর্য প্রণামের বিষয়টিকে অমুসলিম বলে আখ্যা দিয়েছেন, আর এ বিতর্কের কারণেই রোববারের অনুষ্ঠানে সূর্য প্রণাম বাদ দেওয়া হয়। গত বছর জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ চর্চার গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তার প্রস্তাব গ্রহণ করে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে জাতিসংঘ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রবল বর্ষণে থমকে যাওয়া ভারতের ব্যস্ত শহর মুম্বাইয়ে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে। তবে এখনও বেশ কিছু জায়গায় পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গেল বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিপাতে মুম্বাইয়ের সঙ্গে অন্যান্য অংশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাময়িক বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে শতাধিক পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয় নগর কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকেই নগরীর বেশিরভাগ সড়কগুলো থেকে পানি নেমে যেতে শুরু করে। রেললাইন থেকে পানি নেমে যাওয়ায় রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়। তবে এখনও শঙ্কামুক্ত নয় মুম্বাইবাসী। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও মুষলধারে বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ব্যয় সংকোচন নিয়ে সরকারের নীতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ব্রিটিশ সরকারের দাবি, ঘাটতি কমাতে ব্যয় সংকোচনের কোনো বিকল্প নেই। তবে বিরোধীরা অভিযোগ করেছেন, ব্যাপক অসম্মতা ধামাচাপা দেওয়ার জন্যই ব্যয় সংকোচনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7 মে নির্বাচনে আবারও ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। এর মধ্যে অন্যতম ছিল সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানো। আর ব্যয় সংকোচনে সরকারের এই সিদ্ধান্তে ব্রিটিশদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তবে পুরো কর্মসূচিটি ছিল উৎসবের আমেজে ভরা। স্লোগান লেখা টি শার্ট পরে বাদ্যবাজনা বাজিয়ে বিক্ষোভকারীরা লন্ডনের রাজপথে এই মিছিলে যোগ দেয়। সেন্ট্রাল লন্ডনে ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণ এই সমাবেশ কর্মসূচি থেকে জনকল্যাণমূলক খাতে খরচ না কমানোর দাবি জানানো হয়। সরকারি ব্যয় না কমিয়ে সরকারের উচিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা। আমি সরকারের এই নীতিকে সমর্থন করি না। আমার মনে হয় এই নীতিতে কোনো কাজ হচ্ছে না, বরং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের সামনে জড়ো হয়ে এই বিশাল গণমিছিল পার্লামেন্ট ভবন অভিমুখে যাত্রা করে। সমাবেশটি পার্লামেন্ট স্কোয়ারে পৌঁছালে সেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও রাজনীতিবিদ, মিডিয়া জগতের সেলিব্রিটিরাও বিক্ষোভের সমর্থনে সমাবেশে যোগ দেন। কমেডি অভিনেতা রাসেল ব্র্যান্ড, সঙ্গীতশিল্পী শার্টল আর্চ সরকারি এই নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন। ক্যামেরনের মিতব্যয়ী সরকার অযৌক্তিক ও অনৈতিকভাবে সাধারণ মানুষের ওপর ব্যয় সংকোচনের বোঝা চাপিয়ে দিতে যাচ্ছে। ঋণ সমস্যার কথা বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ক্যামেরন সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ব্রিটেনের সরকারি স্বাস্থ্য খাত ও আবাসন সহ বেশ কিছু খাতে সেবা সীমিত হয়ে পড়বে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে ফ্রান্সের সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে। শনিবার ফ্রান্সের সীমান্ত সংলগ্ন ইতালির শহর ভেন্টিমিগ্লিয়ায় এই বিক্ষোভ সমাবেশে অভিবাসী ছাড়াও যোগ দেয় ফ্রান্স ও ইতালির নাগরিকরাও। বিক্ষোভ কর্মসূচি থেকে ফরাসি সরকারের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। ভূমধ্যসাগর হয়ে লিবিয়া থেকে ফ্রান্সে অভিবাসন প্রত্যাশী অনেকেই এখন ইতালিতে আটকা পড়ে আছে। তবে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে এসব অভিবাসীর দায় এখন ইতালি সরকারের।
মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, সফল নির্বাচনের মতো পরিবেশ তার দেশে এখন নেই। শনিবার ইয়াঙ্গুনে দুই দিনের দলীয় সম্মেলনে কথা বলেন তিনি। তিনি আরো বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এই দেশটির অগ্রগতির পেছনে মূল বাধা। মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেছেন সু চি। মিয়ানমারের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় ও সংখ্যাগুরু বৌদ্ধদের মধ্যে যে সহিংসতা চলছে তা ভয়াবহ রূপ ধারণ করে 2012 সালে। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের জীবনযাপনকে হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন জনপ্রিয় অভিনেতা ম্যাট ডিলন। তিনি বলেছেন, রোহিঙ্গারা সত্যিই নির্মম নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের ধীরে ধীরে শ্বাসরোধ করা হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আশা নেই, কোথাও যাওয়ার জায়গাও তাদের নেই। ঝটিকা সফরে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে নিজেই দেখেছেন তাদের দুর্দশা ও ভোগান্তির চিত্র। ওয়াশিংটনে রোহিঙ্গাদের তহবিল সংগ্রহ কর্মসূচির এক কর্মীর জোর অনুরোধে চলতি মাসের প্রথম দিকে মিয়ানমার সফর করেন ডিলন। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সময় তিনি সেখানে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের ত্রাণ সহায়তা কার্যক্রম চালাতে দেখেননি বলে জানিয়েছেন। বৌদ্ধপ্রধান মিয়ানমারের সরকার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালানোর ব্যাপারে নানা কড়াকড়ি আরোপ করে। রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে নারাজ মিয়ানমারের সরকার। She is Kaman. Most Kaman say that although they have the right to citizenship, all can afford. They also জম্মু ও কাশ্মীর থেকে আশ্রয়চ্যুত হিন্দুরা নিজস্ব বাসভূমির দাবিতে বিক্ষোভ করেছে। শনিবার ভারতের নয়াদিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। শরণার্থী দিবসে নিজেদের দুর্ভোগের কথা জানান দিতেই তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বলেন, তাদের আলাদা বাসভূমি দিলে তারা কাশ্মীরে ফিরে যাবে। 1989 সালে হিন্দুদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয় তার তদন্ত শুরুরও দাবি জানান তারা। এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন সরকার কাশ্মীর থেকে বিতাড়িত হিন্দুদের জন্য আলাদা শহর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে। 1989 সালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ বাঁচাতে প্রায় 20-30 হাজার হিন্দু পণ্ডিত পালিয়ে ভারতের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় বলে সংবাদ মাধ্যমগুলো জানায়। ওই সময় 200+ হিন্দু নিহত হন। ইরান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সমর্থন দিচ্ছে বলে মার্কিন বার্ষিক প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম এই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্র দ্বৈত নীতি মেনে চলছে। শিয়ারা ইরাক ও ইয়েমেনে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে প্রতিবেদনের এই তথ্যের প্রেক্ষিতে তেহরান বলে, এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে একতরফা ইরানকে দোষারোপ করা হচ্ছে। সন্ত্রাসবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত অবস্থার পরিস্থিতিকে আরও খারাপ করবে বলে মন্তব্য করেন আফখাম। ইরানই বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার বলেও তিনি মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবারও শুরু করতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। এই অচল অবস্থা চলতে থাকলে দুই দেশের মধ্যে সংঘাত আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফঁবা। দুই দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফরে শনিবার কায়রোয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনা যাতে শুরু হয় সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাবে ফ্রান্স। এই সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। আইনজীবী নির্যাতনের দায়ে 15 বছরের কারাদণ্ডপ্রাপ্ত কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার এক সাংবাদিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। আহমেদ মনসুর নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে মিশরের জারি করা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশের মুখপাত্র। মিশর ও ব্রিটিশ নাগরিকত্বধারী মনসুরকে বার্লিনের তেগেল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহায় যাওয়ার চেষ্টা করছিলেন। 2011 সালে মিশরের তাহরির স্কোয়ারে এক আইনজীবীকে নির্যাতনের দায়ে গত বছর মনসুরকে 15 বছরের কারাদণ্ড দেন কায়রো আদালত। তবে আল জাজিরা মনসুরের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে। আর মনসুরকে মিশরের কাছে হস্তান্তরের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জার্মানি। বিশ্বে এখনই
পারমাণবিক যুদ্ধের কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বের 12টি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রধানদের সঙ্গে বৈঠকে পুতিন একথা বলেন। ইউরোপের বিভিন্ন দেশে নেটোর সেনা সমাবেশ বাড়ানোর প্রেক্ষিতে মস্কোর 40% পারমাণবিক ক্ষেপণাস্ত্র বৃদ্ধির ঘটনার সঙ্গে কোনো শীতল যুদ্ধের সম্পর্ক নেই বলেও তিনি মনে করেন। তিনি বলেন, রাশিয়াকে বহিঃশক্তির কাছ থেকে রক্ষার জন্যই মস্কোকে এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এদিকে নেটো পাল্টা দাবি করে, তার মিত্র দেশগুলোকে রুশ আগ্রাসন থেকে রক্ষা করাই তাদের লক্ষ্য। সম্প্রতি বাল্টিক সাগরীয় অঞ্চলে রাশিয়ার মহড়া এবং ক্রিমিয়ায় পারমাণবিক মিসাইল ব্যবস্থা স্থাপনেকে ঘিরে নতুন করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। মালিতে সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী। স্বায়ত্তশাসন প্রদানের শর্তে 10 দিনব্যাপী আলোচনার পর শনিবার বিদ্রোহীরা এই চুক্তিতে রাজি হয়। আর এই চুক্তি সইয়ের পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা দেশের উন্নয়নে সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। এর মাধ্যমে দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পথ সুগম হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার বামকোয়ে সশস্ত্র বিদ্রোহীদের জাঁকজমকপূর্ণ এই শান্তি চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যস্থতাকারী আলজেরিয়ার প্রেসিডেন্ট সহ মালির সরকার ও বিদ্রোহীদের 100 প্রতিনিধি। এর আগে গত মাসে সরকার এই চুক্তিতে সই করে, তখন দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে সরে এসেছিল বিদ্রোহীরা। স্বায়ত্তশাসন চাওয়া উত্তরাঞ্চলকে অধিকতর প্রশাসনিক ক্ষমতা প্রদান, আঞ্চলিক নিরাপত্তা বাহিনী গঠন ও উন্নয়নের দাবি পূরণের প্রতিশ্রুতির পর শেষমেশ এই চুক্তি করল বিদ্রোহীরা। চুক্তিতে তুয়ারেক সহ তাদের নেতৃত্বাধীন বিদ্রোহী জোট কোঅর্ডিনেশন অফ মুভমেন্টস অফ আজাওয়াদ CMA এর সশস্ত্র যোদ্ধাদের সরকারি নিরাপত্তা বাহিনীতে নিয়োগ দেওয়ার শর্তও রাখা হয়েছে। এই চুক্তিতে সই করতে পেরে আমরা সত্যিই সন্তুষ্ট। বিশ্বে শান্তি ভীষণ প্রয়োজন, আর মালি বিশেষ করে উত্তরাঞ্চলীয় আজাওয়াদ অঞ্চলের জন্য আজ তা অপরিহার্য হয়ে পড়েছে। তবে শান্তি শুধু চুক্তি সইয়ের মাধ্যমে আসে না, এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে এবং একে অপরের প্রতি আস্থা বজায় রাখতে হবে। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে মালিতে চলে আসা বিদ্রোহ অবসানের সূচনা ঘটবে এবং দেশের উন্নয়নের চাকাও সচল হবে বলে আশা প্রকাশ করেছেন মালির প্রেসিডেন্ট। এই চুক্তি শুধু বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চল নয়, পুরো মালির উন্নয়নেও নতুন দ্বার খুলে দিবে। আসুন সবাই হাতে হাত রেখে আরো ভালো, ভ্রাতৃত্বপূর্ণ ও আগের চেয়ে ঐক্যবদ্ধ মালি গড়ে তুলি। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মালিতে 4টি সশস্ত্র আন্দোলন হয়। শুরু থেকেই দেশের অন্যান্য অংশ থেকে বৈষম্যের শিকার বলে দাবি করে আসছে উত্তরাঞ্চলের অধিবাসীরা। বঞ্চনা থেকে মুক্তি পেতে ও অধিকার রক্ষায় উত্তরাঞ্চলের সশস্ত্র বিদ্রোহ শুরু করে অনেক বিদ্রোহী গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে তুয়ারেক বিদ্রোহীদের তৎপরতা ছিল বেশি। 2012 সালে তিম্বুক্তু সহ উত্তরাঞ্চলের অনেক এলাকা দখল করে নেয় তুয়ারেক বিদ্রোহীরা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, তাইওয়ানে হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। 6,000 প্রতিযোগীর সঙ্গে অংশ নিলেন 30 জন ক্যান্সার জয়ী। আফগানিস্তানে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 19 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। শনিবার দেশটির হেলমান্দ প্রদেশে এই ঘটনা ঘটে। প্রদেশের সরকারের মুখপাত্রের বরাত দিয়ে কথা জানিয়েছে আল জাজিরা। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুরে যাত্রীদের নিয়ে একটি মিনি ভ্যান যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। ভ্যানটি মারজাহ জেলা যাচ্ছিল, তাৎক্ষণিকভাবে এর দায় কেউ স্বীকার করেনি। দেশটির সশস্ত্র তালেবানরা প্রায়ই এমন ঘটনা ঘটিয়ে থাকে। ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে অন্তত 17 জনের নিহত হবার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত 25 জন। শনিবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলার দানিয়ার ভিল থায়েরি এলাকায় একটি গিরিখাদে যাত্রীবাহী বাসটি পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বাসটি দিল্লি থেকে পিথোরাগড় যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো জাতীয় উদ্যানে দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখনও 17 বর্গমাইল এলাকা জুড়ে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1200-এরও বেশি দমকল কর্মী। লস অ্যাঞ্জেলস ও মোজাভে মরুভূমির মধ্যবর্তী বনাঞ্চলে হেলিকপ্টার থেকে পানি ও অগ্নিনির্বাপক রাসায়নিক ছড়ানো হচ্ছে, তারপরও 10%-এরও বেশি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
soaked it down, the guys will go out to the... যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে মৌসুমী ঝড় বিল আঘাত হানার পর বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে সড়কগুলো তলিয়ে যাওয়ায় আটকা পড়েছে বহু যানবাহন। শনিবার ওহাইও অঙ্গরাজ্যের মিডওয়েস্টে মৌসুমী ঝড় আঘাত হানে। বন্যার পানি বেড়ে যাওয়ায় ডেটাউনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু সড়ক দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ। বন্যার পর সড়কগুলোতে আটকে পড়া গাড়ির চালক ও যাত্রীদের উদ্ধারে কাজ করছে নিরাপত্তা কর্মীরা। গত 15 থেকে 18 জুন এই তিন দিনে গ্রিসের ব্যাংকিং খাত থেকে 300 কোটি ইউরোরও বেশি অর্থ তুলে নিয়েছে দেশটির জনগণ। দফায় দফায় বৈঠক করেও দাতাগোষ্ঠীর সঙ্গে ঋণ চুক্তিতে যেতে ব্যর্থ হয়, যে কোনো সময় দেউলিয়া হয়ে বসতে পারে গ্রিস। আর এই আশঙ্কা থেকেই ব্যাংক থেকে সঞ্চয়ের অর্থ সরাচ্ছেন তারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ গ্রিসের তথ্য মতে গত অক্টোবর থেকে এই প্রবণতা শুরু হয়েছে গ্রিকদের মধ্যে। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশটির ব্যাংকগুলো থেকে প্রায় 3,000 কোটি ইউরো তুলে নিয়েছেন আতঙ্কিত গ্রিকরা। আবারও বিলুপ্তির পথে পৃথিবী, আর এবার প্রথম শিকার হবে মানুষ। বিশ্বের স্বনামধন্য 3 বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড, প্রিন্সটন ও বার্কলের বিজ্ঞানীরা তাদের গবেষণায় এমন তথ্য পেয়েছেন। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে পৃথিবী ষষ্ঠবারের মতো বিলুপ্তির পথে পা বাড়িয়েছে। এর আগে 6.5 কোটি বছর আগে সবশেষ বিলুপ্তির ঘটনা ঘটে, যাতে নিশ্চিহ্ন হয়ে যায় ডাইনোসররা। এমন সময় প্রতি 10,000 বছরে একবার আসে। আর এবার সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে মেরুদণ্ডী প্রাণীরা। 90 দশকের পর এখন পর্যন্ত 400 মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, আর এমন চলতে থাকলে আগামী 3 প্রজন্মের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে মৌমাছিরা। আর এই মৌমাছিদের বিলুপ্তি পরাগায়নকে ঠেলে দেবে বিপর্যয়ের দিকে, যা খাদ্য সংকটের সৃষ্টি করবে। বিজ্ঞানীরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তন, দূষণ ও বন উজাড় করার কারণে এই গণবিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। What our paper is basically the cake. It shows without any significance. পাকিস্তানের নোবেলজয়ী নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রথম ট্রেইলারটি প্রকাশিত হয়েছে। জীবনী নির্ভর এই তথ্যচিত্রটির নাম হি নেমড মি মালালা। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ডেভিস গুগেনহেম। পাকিস্তানের নারী শিক্ষার বিষয়ে তালেবানের দেয়া ফতোয়ার প্রতিবাদ করা 2012 সালে হামলার শিকার হন মালালা ইউসুফজাই। 2009 সালে নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানের অবস্থান নিয়ে বিবিসি ব্লগে মালালার একটি লেখা প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল জঙ্গিরা। এর আগে মালালাকে নিয়ে আরও একটি তথ্যচিত্র নির্মাণ করেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক অ্যাডাম পিয়ারিক। বিশ্বের সবচেয়ে বড় পিৎজা বানানো হলো ইতালির মিলানে। 80 জন বাবুর্চি মিলিয়ে তৈরি করেন এই পিৎজাটি। 1595.45 মিটার লম্বা পিৎজাটিকে বিশ্বের সর্ববৃহৎ পিৎজা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। মার্গারিটা পিৎজাটি তৈরি করতে 1.7 টন ময়দা ও চিজ এবং প্রায় 1.5 টন টমেটো লেগেছে। মিলান এক্সপো 2015-তে প্রদর্শন করা হবে পিৎজাটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একসঙ্গে 60 জনেরও বেশি মানুষ বিশালাকার সার্ফিং বোর্ডে উঠলেন। একটি সার্ফিং বোর্ডে একসঙ্গে বেশি মানুষ ওঠার বিশ্ব রেকর্ড গড়তেই এই আয়োজন। 42 ফুট লম্বা সার্ফ বোর্ডটিতে 66 জন উঠতে পেরেছেন। সবাই সার্ফিং বোর্ডটিতে নিজেদের ভারসাম্য রক্ষা করে সমুদ্রে ফেসে ফিরে আসেন তীরে। তাইওয়ানে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। রাজধানী তেইপিয়ের দাজিয়া নদীতে আয়োজিত এই ফেস্টিভ্যালে অংশ নেয় প্রায় 6,000 প্রতিযোগী। ছন্দের তালে তালে বাহারি রঙের নৌকা বেয়ে শুক্রবার তেইপিয়ের দাজিয়া নদী উত্তাল করে তোলে 250 ড্রাগন বোট। তাইওয়ানের ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর দুপারে জড়ো হয় শত শত মানুষ। স্থানীয় দল হতে অনেক সমর্থন পাচ্ছি। আমাদের দলে 6টি নৌকার দাঁড় টানছে 160 জন প্রতিযোগী। দাজিয়া নদী আর এর দুপাশের পার্কে ঘুরতে আসা শত শত ক্রীড়ামোদী মানুষ মিলে তৈরি করেছে এই দল। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন তাইওয়ানের জনপ্রিয় বেসবল খেলোয়াড় ফান জুয়ানশেং।
নৌকা বাইচে 2500 ড্রাগন বোটে প্রায় 6000 প্রতিযোগীর সাথে অংশ নেন ক্যান্সার জয় করে সুস্থ হয়ে ফিরে আসা 30 জন ব্যক্তি। নৌকা বাইচে অংশ নেয়া 30 জন ছাড়াও ক্যান্সারকে জয় করে ফিরে আসা আরো 20 জন স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছেন এই উৎসবে। খেলাধুলা আর বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে এদের স্বাভাবিক জীবনে নিয়ে আসার চেষ্টা করছি আমরা। দাজিয়া নদীতে আয়োজিত এই উৎসব শুরু হয় খ্রিস্টপূর্ব 340 অব্দ থেকে দুয়ান উ ফেস্টিভাল নামে। সময়ের সাথে এই নাম পরিবর্তন হয়ে বর্তমানে সারা বিশ্বজুড়ে ড্রাগন বোট ফেস্টিভাল নামে পরিচিত এই উৎসবটি। আদনান আহমেদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নাগরিকদের জন্য ত্রাণ সহায়তার আহ্বান জাতিসংঘের। হাউথিও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের মধ্যে লড়াই অব্যাহত। মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে, অভিযোগ ইউএনএইচসিআরের। ইরাক ও সিরিয়ার শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখার আশ্বাস তুরস্কের। যুক্তরাষ্ট্রে বর্ণবাদের প্রতীক কনফেডারেট পতাকা নামানোর দাবিতে বিক্ষোভ। গির্জায় হত্যাকাণ্ডের ঘটনায় অনুশোচনা নেই ঘাতক রুফের। এবং বিশ্বের 192টি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। 40,000 ভারতীয় সঙ্গে যোগ চর্চায় অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।